فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নের ব্যাখ্যাটা যেমনটা দেয়া হয় তেমনি হয়ে যায় তাই অনেকে বলে স্বপ্নের ভুল ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যা অনুযায়ী বাস্তবে ফল আসে কথাটি সত্য কিনা বুঝিয়ে বলবেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো জিনিসটাকে যেটা আসে সেটা জানিয়ে দেয়া হয় আর একটা শয়তানের পক্ষ থেকে আসে সেটা খারাপ জিনিস খারাপ ভয় দেখায় ভীতি প্রদর্শন করে আর একটা হচ্ছে নিজের অজান্তে মনের বিভিন্ন যা যে মনের মধ্যে যা যা এসে এসব দিন সারাদিন ভর ভিড় করেছে সেটা রাতে এসে সেটা দেখা দেয় এটা হচ্ছে পেরেশান খেয়াল পেরেশান চিন্তা ভাবনা এই তিন রকমের স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা তো আপনি বুঝতেই পারেন যে ভালো কথা বলছে যেমন সালাত আদায় করতে দেখেছেন আপনি তওয়াফ করতে দেখেছেন আপনি কোরআন তেলাওয়াত করতে দেখেছেন ভালো কাজের যেটা এটা করবেন যেটা ভালো নির্দেশনা আসছে যে ইঙ্গিত আসছে সেটা করবেন দাঁত মাজতে দেখেছেন দাঁত মাজবেন অর্থাৎ যেটা আপনি ভালো দেখেছেন বুঝতেই পারছেন এর বাইরে কিছু আছে শয়তানের আপনাকে বিরাট বিরাট ভয় ভীতি জিনিস দেখাচ্ছে এর অর্থ শয়তান পক্ষে দেখেছেন এটা কাউকে বলার দরকার নেই এটা একেবারে গোপন করবেন এটা বুঝতে পারছেন এর বাইরে তিন নম্বর যেটা আছে ফেরেশান খেয়াল বিভিন্ন রকমের খেয়ালে আসছে আপনি বুঝতে পারছেন না কোনটা ফেরেশানি জিনিস আর কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা আপনাকে ইঙ্গিত করা হচ্ছে তখন আপনি সেটাকে যেটা ইঙ্গিতপূর্ণ কোনো কিছু হতে পারে যেমন কেউ দেখেছেন যে তিনি দান করতেছেন কিনি দেখেছেন যে তিনি দাঁত মাজতেছেন অথবা দাঁত পড়ে গেছে অথবা তিনি দেখ এই জাতীয় কোনো কিছু অথবা তিনি বিয়ে করছেন দেখছেন এই জাতীয় কোনো কিছু এখন তিনি হয়তো বিয়ের বয়স না এখন এটা কী দেখলেন তার মাথার ভিতরে এটা সারাক্ষণ গুরু করবে এমন অবস্থায় কী করবেন তিনি এমন অবস্থায় তিনি কোনো ভালো আলেমের কাছে যাবেন যার কাছে তার কাছে আলোচনা করবেন না নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এটাই যে যদি কোনো কেউ স্বপ্ন দেখেছে যেন ভালো মানুষের কাছে যায় সেটা তাবির করে এবং স্বপ্নের তাবির হিসাবে যে সমস্ত গ্রন্থ আজ আমাদের সমাজে প্রচলিত আছে ইবনে সিরিনের যে স্বপ্নের তাবির মুহাম্মদ ইবনে সিরিনের সেটা বিখ্যাত গ্রন্থ সেটার অনুবাদ সঠিক হয়েছে কিনা আমাদের জানা নেই তবে এটা আরবিতে বিখ্যাত একটা গ্রন্থ এর বাইরে আব্দুল গনি নাবলিস্টের একটা স্বপ্নের তাবির গ্রন্থ আছে তারাতিরুল আনাম ফি তাবিরুল আনাম তাবিরুল মানাম তো এটার মধ্যে কিছু গ্রন্থ কিছু জিনিস উল্লেখ আছে অনেকেই স্বপ্নের তাবির করতে অভ্যস্ত আল্লাহ তাআলা তাকে এই বিদ্যা দিয়েছেন আমাদের কাছে মাঝে মধ্যে মানুষ স্বপ্নে তাবির নিয়ে এসে আমি বলি যে আমি ভালো পারি না আমার থেকে অন্য কাউকে যান না করাই ভালো এটার মূল কথা আপনি যে কথাটি বলেছেন যে স্বপ্নের ব্যাখ্যা যেটা দেয় এটাই হয়ে যায় এটা কিন্তু পুরোপুরি ঠিক নয় এটা কোনো আলেম দিলে বা জানাওয়ালা লোক দিলে সেটা হয় আর যদি সাধারণ মানুষ একটা বলে দেয় সেটা হয় না এর প্রমাণ হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যখন আজিজ মিসর অর্থাৎ মিশরের যে প্রধান ব্যক্তি বাদশাহ তিনি আজিজ মিসর প্রধানমন্ত্রী না তিনি বাদশাহ তিনি স্বপ্নে দেখলেন যে ষাটটা মোটা তাজা গরুকে ষাটটা কৃষকায় গরু খেয়ে ফেলতেছে তো এটা এটা কেমন সবাই বলল যে এটা তো আপনার মনের খেয়াল এটা তো প্রথম তাবির করা হয়ে গেছে আপনার মনের পেরেশান খেয়াল থেকে এগুলি আসছে এগুলি কিছুই না প্রথম কিন্তু এটা কিন্তু ঘটে নাই কারণ হচ্ছে এটা পেরেশান খেয়াল ছিল না যখন তিনি আলেমের কাছে গেলেন আলেম তাকে আসলটা বুঝিয়ে দিলেন যে না দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষের মধ্যে সাত বছর যে সম্পদ তোমরা জোগাড় করেছো পরের সাত বছরের শেষ হয়ে যাবে সামান্য কিছু যারা কিছু বাকি থাকবে না এরপরে এক বছর হবে কঠিন বিপদের অবস্থা অথবা অনেক বছর হয় এর পরের বছরে বৃষ্টি হবে দুইটি অর্থ করা হয়েছে ওখানে ফি আমন ফি উগাস উন্নাস অর্থ দুইটাই করা হয়েছে তো এর অর্থ হচ্ছে এখন দ্বিতীয়বার যেটা করা হয়েছে এটাই কিন্তু সত্য হয়েছে এর অর্থ হচ্ছে প্রথম যারা না জেনে কোনো তাবির করবে সেটাই সত্য হবে জরুরি না বরং বিশ্বাস যেটা যোগ্য হবে যেইটা বলার পরে যেই তাবির করার পরে যিনি স্বপ্নে দেখেছেন তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থাপনা করেন অর্থাৎ তাকে বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এই স্বপ্ন দেখিয়েছেন যাতে করে সে এটার উপর নিয়ন্ত্রণ করে চলতে পারে এটার উপর ভিত্তি করে সে চলতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছেন